ই ভ্যালি থেকে ই অরেঞ্জ সব কিছু মিলিয়ে গতকাল যে ঘটনাগুলো ঘটে গেছে বাংলাদেশে, বিশেষ করে ঢাকায় যেসব ভুক্তভোগীরা এবং প্রতারিত যারা গ্রাহকরা রয়েছেন তারা যে বিক্ষোভ করেছেন এবং গতকাল সব মিডিয়াতে আসা আলোচনা এসেছে এই গ্রাহক যারা রয়েছেন, প্রতারিত গ্রাহক তাদের বিক্ষোভ এবং তাদের যে ক্ষোভগুলো ছিল নিশ্চয়ই সেটি আপনারা জানেন। এবং এই গতকাল থেকে আজকে পর্যন্ত আলোচনার যে ফলাফল যেটি আমরা দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে ই ওয়ারেন্সের যিনি মালিক রয়েছেন তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালত তাদের জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাদেরকে ই কমার্স যারা মালিকরা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করা হলো, কারাগারে পাঠানো হলো, কিন্তু এটি কি শেষ কথা কি না? কারণ যারা প্রতারিত গ্রাহকরা রয়েছেন তাদের আসলে কি হবে? তাদের যে যে টাকাগুলো তারা বিনিয়োগ করেছেন, বিশেষ করে করোনাকালীন সময়ে তাদের যে সর্বস্ব টাকাগুলো, তারা যেসব তরুণ, বিশেষ করে যারা তরুণ উদ্যোক্তারা রয়েছেন তারা যে টাকাগুলো বিনিয়োগ করেছেন এই টাকাগুলো আসলে ফেরত কীভাবে তারা পাবেন, এটি এখন সবচেয়ে বড় একটি প্রশ্ন। কারণ এই দায়িত্বটা আসলে কে নেবেন? এবং বাংলাদেশে যে ই কমার্স ব্যবসাগুলো শুরু হয়ে গেছে, ই কমার্স কিন্তু একটি পজিটিভ দিক, কারণ বাংলাদেশ ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা রয়েছি এবং ডিজিটাল বাংলাদেশ হিসেবে আমাদের কিন্তু ই কমার্সে যেতে হবে, ই ব্যবসায় যেতে হবে। কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান ই কমার্সের নামে যেভাবে যে ভিন্ন কৌশলে তারা যে ব্যবসাটি পরিচালিত করছে সেটি আসলে কতটুকু নীতিমালা মেনে তারা এই ব্যবসাগুলো করছে, এই প্রশ্নটা এখন চলে এসেছে। কারণ বাংলাদেশে যে ই কমার্স ব্যবসাগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই এবং এই সুযোগটি নিচ্ছে আসলে ই কমার্স ব্যবসায়ীরা। যদিও 2021 সালে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি নীতিমালা আছে, কেউ ফলো করে না, হ্যাঁ বেশ কিছু নীতিমালা রয়েছে কিন্তু সেগুলো কেউ মানে ফলো করছে না এবং সেই নীতিমালা অনুযায়ী ব্যবসাগুলো পরিচালিত করছে না। এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় একটি নির্দেশনা তৈরি করেছে এবং সেই নির্দেশনাটি আসলে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেটা একটি চূড়ান্ত অনুমোদনের জন্য, সেখান থেকে হয়তো বা কিছু একটু বেরিয়ে আসবে। তবে আমাদের আলোচনা আজকে ভিন্ন বিষয়, কারণ যেহেতু আমরা ই অরেঞ্জ দেখেছি, ই ভ্যালির কথা আপনারা জানেন, প্রত্যেকটা মানুষ সেখানে টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়ে তারা এখন বলবো যে তারা হাহাকার করছেন এক ধরনের। আমাদের সহকর্মী অমৃত মলঙ্গি তিনি কালকে সারাদিনই ছিলেন এই ই অরেঞ্জ যে ঘটনাগুলো ঘটেছে, দিনব্যাপী যে উত্তেজনা ছিল সব ঘটনায় তিনি সরজমিনে সেখানে ছিলেন এবং তিনি খবর প্রকাশ করেছেন, আমরা তার কাছ থেকে পুরোটা শুনবো। তার আগে দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ আর্ট লাইভ থেকে, আপনাদের সাথে আছে মৌসুমী সুলতানা, আমি স্বাগত জানাচ্ছি আমার সহকর্মী অমৃত মলঙ্গিকে। ধন্যবাদ আপনাকে অমৃত মলঙ্গি, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ আর্ট লাইভ থেকে। আসলে আজকে আমাদের যে আলোচনা বিষয়টি সেটা আসলে ই কমার্স যে ব্যবসাটি, এখন বাংলাদেশে যেভাবে ই কমার্স ব্যবসাটি পরিচালিত হচ্ছে সেটি নিয়ে আপনার সাথে কথা বলবো। তার আগে একটু জানতে চাই, যেহেতু আপনি গতকাল ছিলেন, আপনি তো সব কিছু দেখেছেন আদপান্ত, আপনার অভিজ্ঞতাটা একটু জানতে চাইছি। অভিজ্ঞতা বলতে গতকাল যে ঘটনাগুলো ঘটলো ই ওয়ারেন্স নিয়ে এবং আসামি বাসা পর্যন্ত, সেটি মূলত আমার একটা পর্যবেক্ষণ আছে যে কী কী হলো এবং আজকে গ্রেপ্তার হলো। এরপরে অনেকে আমাকে ফোন করছেন, নানা ধরনের তথ্য দিচ্ছেন, আবার এটি নিয়ে নানা আসলে অভিযোগ রয়েছেন। এখন সবথেকে কনসার্নের যে জায়গাটা, সব যে চিন্তাটা ই অরেঞ্জের যারা গ্রাহকেরা আছেন তারা ভাবছেন যে তাদের টাকাটা গ্রেপ্তার হলো, ঠিক আছে, কিন্তু টাকাটা কি ফেরত পাবো কি না, এটি হচ্ছে বড় প্রশ্ন। এখন এটি নিয়ে তারা তথ্য জানতে চাচ্ছেন যে পরবর্তী ধাপ বা পরবর্তী সিদ্ধান্ত কী হবে। এখন আজকে ই অরেঞ্জের একজন গ্রাহক, তিনি প্রায় 18 লাখ টাকার মতো বিনিয়োগ করেছেন, আমাকে ফোন করেছিলেন, তিনি আমাকে কিছু তথ্য দিয়েছেন, সেই তথ্যগুলো আমার কাছে খুব মানে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। তিনি বলছেন কি, তিনি ই অরেঞ্জ কোম্পানির সদ্য সাবেক একজন অ্যাডমিন বা একজন কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি পদত্যাগ করেছেন। তার কাছ থেকে জানতে পেরেছেন যে ই অরেঞ্জের অ্যাকাউন্টে প্রায় 100 কোটি টাকার মতো কিন্তু এখনও আছে এবং সেই টাকাটা তারা সরাতে পারেনি। এখন তার যেটি চাওয়া, তিনি যেটি বলছেন যে সরকারের পক্ষ থেকে কেউ মধ্যস্থতা করে এই টাকাগুলো যেন যারা গ্রাহক আছে তাদেরকে দিয়ে দেওয়া হয় অথবা পণ্যগুলো যেন ডেলিভারি করে দেওয়া হয়, এটি হচ্ছে তার সে তিনি আমাকে তথ্যগুলো দিয়েছেন, তিনি আমাকে যেটি বলেছেন। তিনি শুনেছেন ওই অ্যাডমিন, ওই একজন কর্মকর্তার কাছ থেকে যিনি পদত্যাগ করেছেন, তিনি পদত্যাগ করেছেন এ কারণে নানা ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে দেখে থেকে তিনি কিছু সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন, যখন সেগুলো তাদের পক্ষে যায়নি তখন ইয়ারেন্স কোম্পানির মালিকানাদের সঙ্গে তাদের একটা বিরোধ সৃষ্টি হয়, সেই বিরোধের প্রেক্ষিতে তিনি সেখান থেকে পদত্যাগ করেন এবং সেই তথ্য কিন্তু তিনি দিয়েছেন যে এখনও বেশ কিছু টাকা ই ওয়ারেঞ্জের অ্যাকাউন্টে রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে এবং তারা ব্যক্তিগত পর্যায়ে কিছু কিছু করে টাকা স্থানান্তর করার একটা অপচেষ্টা তারা করেছিলেন কিন্তু খুব একটা সফল এখন পর্যন্ত তারা হননি এবং ইতিমধ্যে কিছু টাকা কিন্তু তারা সরিয়েও ফেলেছেন। সুতরাং এটি নিয়ে একটা শঙ্কার জায়গা এখন যারা ই কমার্স, যারা ই ওয়ারেঞ্জে যারা সেখানে গ্রাহক আছেন। হ্যাঁ, এখন যে তারপরে যেটি হলো মাশরাফির সঙ্গে আমার কথা হয়েছে, আমি একটি বড় একটি লেখা লিখেছি আমাদের newsone.com.bd-র ওয়েবসাইটে, সেটি প্রকাশিত হয়েছে। সেখানে মাশরাফি আমাকে ফোন দিয়েছিল বিকেলবেলা, আমি তখন ঘুমছিলাম, অসুস্থ, কালকে আমি আঘাত পেয়েছিলাম আপনি জানেন, সে বিক্ষোভের ভিতরে যখন তারা সেখানে আমার জন্য আঘাত করে, আমার নাক ফেটে যায়, আমার অন্য একটা চশমা ব্যবহার করি, এটি আমার একটা মানে স্টকে থাকা চশমা, সেটি ভেঙে যায়, আমার নাক ফেটে রক্ত বের হয়,
তারপর মাশরাফি আমার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন, আজকে ফোন দিয়ে, এবং বিকেলবেলা যখন ই অরেঞ্জের মালিক গ্রেপ্তার হন, মাশরাফি আমাকে ফোন করে জানালেন যে গ্রেপ্তার হয়েছে, তখন কিন্তু আমরা নিউজ হান্টে কিন্তু সেই নিউজটা করেছি। এখানে সার্বিক দিকটা দেখুন যে নিউজার সবসময় মানুষের পক্ষে কাজ করে, নিউজার সবসময় মানুষের সঙ্গে থাকে। একটু আগে আপনি বলছিলেন নীতিমালা প্রসঙ্গে, আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে বলছিলাম যে নীতিমালা আছে এবং ই কমার্স বাংলাদেশে কিন্তু অনেক এগিয়ে গেছে, এখন নির্দিষ্ট নীতিমালা আছে, হ্যাঁ আছে, এখন অনেক এগিয়ে গেছে বাংলাদেশে। এখন অনেক তরুণ গ্রামে বসে কিন্তু তিনি ব্যবসা করছে। আমরা উইয়ের মতো প্ল্যাটফর্ম দেখি, সেখানে গ্রামের নারীরা যারা অবহেলিত ছিল একসময়, তারা লাখ লাখ, কেউ কেউ কোটি কোটি টাকার ব্যবসা করছে, সব কিন্তু ই কমার্স। তারা অনলাইনে ব্যবসা করছে, প্রচুর যুবক এখন বেকারত্বের দায় তাদের মাথায় নিতে হচ্ছে না, ই কমার্স এখন অস্বীকার করতে পারে না। সমাজটা কিন্তু বাংলাদেশের কিন্তু ই কমার্সটা বদলে গেছে, মানে একটা আমূল একটা পরিবর্তন এসেছে, বেকারত্ব ঘুরছে। কিন্তু সেখানে শঙ্কার কোথা, শঙ্কা কোথায়? ইভ্যালিনের দেখুন যে কাণ্ডটা হলো, ইভ্যালি কিন্তু এখনও আছে, তারা যে চলে গেছে কথা কিন্তু আমরা বলতে পারছি না। তারা কিন্তু কার্যক্রম বাড়ানোর চেষ্টা করছে, আরও একটি বড় একটি কোম্পানি ইভ্যালিতে 100 কোটি টাকার মতো বিনিয়োগ করছে, সেখানে কিন্তু আশা সৃষ্টি হয়েছে। কিন্তু সমস্যা যেখানে, তারা যেভাবে ব্যবসাটা করছে, ব্যবসার ধরনটা নিয়ে মূলত সমস্যা, মূলত শঙ্কা। আমরা খুব স্পষ্ট করে বলছি, বাংলাদেশের ই কমার্স নিয়ে আমাদের কিন্তু কোনো ধরনের প্রশ্ন নেই। কতিপয় কিছু প্রতিষ্ঠান যেভাবে ব্যবসাটা করছে, অধিকাংশ প্রতিষ্ঠান, আমরা অনেক প্রতিষ্ঠানের নাম জানি, আমি এখানে লাইভ করবো না, লাইভে বলবো না, তাহলে তাদের বিজ্ঞাপন হয়ে যাবে। তারা কিন্তু খুব ভালোভাবে দীর্ঘদিন ধরে ই কমার্স ব্যবসা করছে এবং অনেক মানুষের বেকারত্ব তারা ঘোচাচ্ছে। এটি নিয়ে যাদের নিয়ে আলোচনা হচ্ছে, যাদের নামগুলো উঠে আসছে, তারাই মূলত কিন্তু সমস্যাগুলো। হ্যাঁ, আমি ইভ্যালির কথাটা আরেকটু আমি ব্যাখ্যা করি, আমি আমাদের অবস্থানটা আমি পরিষ্কার করি। ইভ্যালিনের যে প্রশ্নটা হলো যে তারা আগে থেকে টাকা নিয়ে, প্রচুর টাকা নিয়ে মানুষের ঠিকমতো পণ্য ডেলিভারি দিচ্ছে না, দেরি করে দিচ্ছে, এখন পর্যন্ত অভিযোগ কিন্তু এটা, এবং তাদের মূলধন, তাদের যে মোট সম্পত্তি, তার থেকে তাদের কিন্তু দেনাটা বেশি হয়ে গেছে। আমরা বাংলাদেশ ব্যাংকের একটা রিপোর্ট দেখেছি, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড থেকে একটা আবুল কাশেম নামের একজন আমাদের সিনিয়র সাংবাদিক, তিনি কিন্তু প্রতিবেদনটা করেছেন। তো এটির একটা শঙ্কা সৃষ্টি হয়েছে, তাদের যে তারা যেভাবে ব্যবসাটা করছে, মানুষের কাছ থেকে আগে টাকা নিচ্ছে, সেটাকে অনেকদিন ধরে রাখছে, এতে বাজারে একটা অস্থিরতা সৃষ্টি হচ্ছে, তাদের যে প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা কিন্তু বেকায়দায় পড়ে যাচ্ছে। তো এখন এই টাকাটা কীভাবে তারা ব্যবহার করছে, তারা কি নিয়ে চলে যাবে কিনা? আমাদের সরকারের অনেক কিন্তু সিনিয়র কর্মকর্তা কিংবা মন্ত্রীরা কিন্তু এই নিয়ে মন্তব্য করছে যে এই ধরনের ইঙ্গিত কিন্তু ভালো কিছু না। তো আমাদের শঙ্কাটা হচ্ছে মূলত এখানে যে আসলে কিছু প্রতিষ্ঠান যেভাবে ব্যবসা করছে, কেন তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? অনেক নীতিমালা রয়েছে, অনেক ভালো ভালো সংগঠন রয়েছে। কিন্তু আমার এখানে আরেকটা প্রশ্ন রয়েছে, কারণ যেহেতু আপনি কালকে সব একেবারে সরেজমিনে ছিলেন, আপনি প্রত্যেকটা স্পটে ছিলেন, এখন আপনার তো তরুণ উদ্যোক্তাদের সাথেও কথা বলেছেন যারা ভুক্তভোগী, প্রতারিত গ্রাহক, রাইট? এই যে ঘটনাগুলো ঘটছে, দুটি প্রশ্ন, যে এখান থেকে কি কেউ কোনো শিক্ষা নিচ্ছে কিনা, এটি একটা প্রশ্ন। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে তরুণরা যারা রয়েছেন, তারা কি এই কমার্স থেকে কি অনেকটা মুখ ফিরে নেবেন কিনা, কিংবা আগ্রহ হারাচ্ছেন কিনা? দেখুন, একটু আগ্রহ হারাবে, খুব সহজ কথা, একটু আগ্রহ হারাবে। কিন্তু বাংলাদেশের আমরা মানে এটি আমার ক্ষেত্র হয়, আমি বাংলাদেশের মানুষ, আমি বাঙালি, আপনিও বাঙালি, আমাদের ক্ষেত্রে কী হয়, একটা ঘটনা ঘটে যায়, একটা ইস্যু ক্রিয়েট হয়, তাৎক্ষণিকভাবে আমরা একটু নাড়াচাড়া পড়ি, আমরা একটু আমাদের মাথায় একটা প্রভাব পড়ে, আমাদের মস্তিষ্কে একটা প্রভাব পড়ে, আমরা একটু দমে যাই। কিন্তু এরপরে কী হয়, দুদিন যায়, মাস যায়, বছর যায়, সব কিন্তু আমরা ভুলে যাই। যখন আমরা যদি ভুলে না যাই, ডেস্টিনি, যুবক, এর মতো প্রতিষ্ঠানে বিনিয়োগ করে কিন্তু লাখ লাখ যুবক কিন্তু বাংলাদেশে প্রতারিত হয়েছেন। আমার অনেক বন্ধু আছে ডেস্টিনিতে বিনিয়োগ করে সর্বশান্ত হয়ে গেছে, ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে, তাদের ক্যারিয়ারটাই পুরো নষ্ট হয়ে গেছে। তারা লেখাপড়া করতো, লেখাপড়া বাদ দিয়ে কেউ মেডিকেলে পড়ার মতো তাদের যোগ্যতা ছিল, সেগুলো না করে তার ডেস্টিনিতে বিনিয়োগ করেছিল, তারা পুরো একদম সর্বশান্ত হয়ে গেছে। যুবকের মতো প্রতিষ্ঠান আমরা দেখেছি, আমরা মোহাম্মদপুরে আমার একজন পরিচিত ব্যক্তি আছেন, তিনি গৃহশিক্ষক, যুবকের লাখ লাখ টাকা বিনিয়োগের একদম সর্বশান্ত হয়ে গেছেন, তার সংসার চালানোর মতো ক্ষমতা এখন তিনি হারিয়ে ফেলেছেন। আমি এই কথা এ কারণে বলছি, এই ধরনের প্রতিষ্ঠান বাংলাদেশে আসে, যায়, মানুষ কিছুদিন এগুলো দেখে, পরে কিন্তু আমরা ভুলে যাই। আপনি যদি বললো শিক্ষা নেওয়ার ব্যাপারটা, তারপরে কিন্তু মানুষ ভুলে যায়, আমাদের শঙ্কার জায়গাটা, আমরা কিন্তু শিক্ষা নেই না, 2 বছর যাবে, 3 বছর যাবে, আমরা ঠিকই আবার এই ধরনের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবো। এখন ই অরেঞ্জ দেখুন, ই অরেঞ্জ নিয়ে আমাদের অভিযোগটা আসলে কী, একটা শঙ্কার জায়গাটা সৃষ্টি হয়েছে, তারা একটা কালো অধ্যায় সৃষ্টি করেছে, সেটি কি, তারা হঠাৎ করে পণ্য ডেলিভারি দিচ্ছে না অনেকদিন ধরে, তারা যে ভেঙে গেছে, তারা যে চলে গেছে, উধাও হয়ে গেছে ব্যাপারটা, কিন্তু এখন আমরা সেটি বলতে পারছি না। তবে সে শঙ্কার সৃষ্টি হয়েছে গ্রাহকদের দাবি, এটি গ্রাহকেরা কী বলছে, তাদের ফেসবুক পেজ আগের মতো করে সচল নেই, গ্রাহকেরা বলছেন মালিকানা পরিবর্তন হয়েছে, গ্রাহকেরা বলছেন যে হ্যাঁ তাদের বিভিন্ন কয়েকটা তারিখ তাদের দেওয়া হয়েছে যে ওই তারিখ থেকে পণ্য ডেলিভারি দেওয়া হবে। গতকাল মাস্টারবাবু আমাকে যেটি বললেন, বর্তমান যিনি সিইও আছেন, চিফ এক্সিকিউটিভ অফিসার, তার সঙ্গে কথা বলেছে, 19 তারিখ থেকে পণ্য ডেলিভারি দেওয়ার কথা তারা বলছেন, কিন্তু গ্রাহকেরা যেটি বলছে তারা এটি বিশ্বাস করতে পারছেন না। কেন পারছেন না? আগের এমন কয়েকটা ডেট তারা কিন্তু নয়ছয় করেছেন, আমরা এই কারণেই কিন্তু কালো অধ্যায়টা বলছি। তাদের নিয়ে কিন্তু মালিক কিন্তু গ্রেপ্তার হলেন আজকে, সুতরাং তারা একটা কালো অধ্যায় কিন্তু সৃষ্টি করেছেন। সেখানে ইভ্যালি কিন্তু এখনও দাঁড়িয়ে রয়েছে, ইভ্যালি কিন্তু এখনও দাঁড়িয়ে রয়েছে, এটি ইভ্যালির নেতৃত্বের একটা প্রশংসা, এটি করতেই হবে।
এটা আমরা অস্বীকার করতে পারবো না। অনেক ঝড় কিন্তু ভ্যালির উপর দিকে আছে। এই ধরনের প্রতিষ্ঠানে কী হয়, একটা গুজব, একটা শঙ্কা, একটা কথা যদি মার্কেটে ছড়িয়ে পড়ে তাদের পুরো সিস্টেমটা এলোমেলো হয়ে যায়। এই ভ্যালির কিন্তু পুরো সিস্টেমটা এলোমেলো হতে হতে কিন্তু হয়নি। সেখানে রাসেল সাহেব কিন্তু তার নেতৃত্ব গুণে বলুন, তার নেটওয়ার্কিং বলুন, তিনি এই ভ্যালিকে কিন্তু এখনও টিকিয়ে রেখেছেন। এখন আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে এই ভ্যালি যে এখনও টিকে আছে, এত অস্থিরতার ভেতর দিয়ে ভ্যালি যে টিকে আছে, তারা কীভাবে সমস্যাটা কাটিয়ে উঠতে পারে, সাধারণ মানুষের পণ্যগুলো টাকাগুলো কীভাবে ফেরত দেওয়া যায়, সেটি কিন্তু সংশ্লিষ্ট প্রশাসনে দেখা উচিত। আমরা যেটি বলছি, ইউরেঞ্জের কালো অধ্যায় বনাম শঙ্কার ই কমার্স, এই সামনে যে শঙ্কাটা আমরা করছি কমার্স নিয়ে, সেটি যেন না হয়। ই ভ্যালিতে কিন্তু আরও অনেক মানুষের টাকা রয়েছে, সেগুলো যেন ঠিকঠাক মতো যেন তারা ফেরত দেয়, ফেরত পায়, সরকারের যারা প্রশাসন রয়েছে তারা যেন এগুলো নিশ্চিত করে। আপনি শঙ্কার জায়গার কথা বলছেন, শঙ্কার জায়গা কিন্তু আরও আছে। আমি যেটি বলছিলাম যে বিশ্বাসের জায়গা, আস্থার জায়গা, সেটি তো একটু আছে। আরেকটি বিষয় হচ্ছে যে যে আমি একটি পড়ছিলাম আর কি, ই কমার্স নিয়ে আমি কিছু লেখা পড়ছিলাম, সেখানে যেখানে বলা হচ্ছিল যে বাংলাদেশের যেসব নীতিমালা মেনে ই কমার্স প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় পৃথিবীর মানে অন্য কোনো দেশে এইভাবে এরকম ভিন্ন কৌশল আসলে এই উপায়ে আসলে ই কমার্স ব্যবসাগুলো পরিচালিত হয় না, এটি বাংলাদেশ পুরোপুরি ভিন্নভাবে পরিচালিত হয়। সেটি যদি হয় তাহলে এখন যারা বিনিয়োগকারীরা রয়েছেন তাহলে কি তারা আর বিনিয়োগ করবে না, তারা কীভাবে বুঝবেন যে এটিতে আমরা প্রতারিত হব, এটির আসলে কি উপায় আছে? আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে জবাবদিহিতা নিয়ে নানা ধরনের প্রশ্ন আছে, কিন্তু সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয় জিনিসগুলো জবাবদিহিতার ভেতরে আনা। কিন্তু কোনো কারণে আমাদের দেখুন তো, আমাদের নানা সমস্যা তো, আমাদের এত মানুষ, এত সমস্যা, আমাদের এগুলো নিয়ন্ত্রণ করতে করতে আমার মনে হয় যে কোথাও একটা ঢিলে একটু হয়তো এদিক সেদিক হয়ে যায়, একটু টলে যায় বিষয়টা, সিস্টেমটা। তো সেক্ষেত্রে যেটি হচ্ছে, আপনি যদি বলছেন আস্থা হারাবে কি না, হ্যাঁ আস্থা কিন্তু অবশ্যই হারাবে। আর ই কমার্স যদি আস্থা হারায় তাহলে কিন্তু এটা আমাদের জন্য অশনি সংকেত। দেখুন, আমি নানা ধরনের বিদেশি যারা বিশ্লেষক রয়েছে, যারা ডিজিটাল মার্কেটিং বিখ্যাত বিখ্যাত মানুষের আমি লেখা পড়েছি, আমি 0 to 1 নামে একটা বই রয়েছে প্রযুক্তিগত বা স্টার্ট আপ সংক্রান্ত, সেই উপরে বইটা লেখা, সেখানে একটি কথা বলা আছে, আমি খুব স্পষ্ট করে আমার সবসময় মনে পড়ে যে আপনি যদি এই যুগে খুব ভালো কিছু করতে চান, আপনি যদি সাফল্যের টপে যেতে চান, মানে প্রচুর টাকা নিয়ে আপনি যদি লেনদেন করতে চান, ব্যবসা করতে চান এই যুগে, আপনাকে প্রযুক্তিগত ব্যবসায় অবশ্যই আসতে হবে, কোনো উপায় নেই। আপনি টং দোকান দিয়ে ব্যবসা করতে পারেন, একটা যুবক আপনি একটা হোটেল খুলতে পারেন, আপনি একটা পর্যায়ে থাকবেন, আপনি ভালো থাকবেন, সেখানে ব্যবসা করবেন। কিন্তু আপনি যদি দেশটাকে শাসন করতে চান, আপনি যদি মানে দেশের অর্থনীতিকে শাসন করতে চান, আপনি যদি গোটা পৃথিবীকে শাসন করতে চান, আপনাকে প্রযুক্তি নিয়ে অবশ্যই কাজ করতে হবে। এবং এই যুবকরা যেটি বললেন আস্থা হারাবে কিনা, অবশ্যই কিন্তু আস্থা অনেকেই হারিয়ে ফেলেছেন। একটু আগে আমার সঙ্গে একজনের কথা হলো, তিনি প্রচুর টাকা বিনিয়োগ করেছেন, যুবক, মধ্যবয়স একজন যুবক, স্থানীয় ক্ষমতাসীন দলের তিনি রাজনীতি করেন, তিনি মানে ব্যবসা করেন, তিনি কিন্তু খুব সৎ রাজনীতিবিদ, আওয়ামী লীগের একজন সৎ রাজনীতিবিদ, মানে ছাত্রলীগ করেন আর কি, তিনি মোহাম্মদপুরে, তিনি সৎ রাজনীতি করেন, খুব যুবক মানুষ। এই ধরনের ই কমার্সে তার প্রচুর টাকা বিনিয়োগ রয়েছে, তিনি কিন্তু এখন রাতে ঠিক মতো ঘুমাতে পারেন না, প্রায় 100,000 টাকা তিনি বিনিয়োগ করেছেন নিজের উপার্জিত টাকা। এখন তো তিনি কোথায় যাবেন, তিনি কিন্তু আস্থা কিন্তু এভাবে তারা কিন্তু হারিয়ে ফেলছে। এখন তাকে আমরা যারা দেখছি, হয়তো আমিও ই কমার্সে যেতে পারি, আপনিও যেতে পারেন, আমাদের যারা ক্যামেরাম্যান রয়েছেন বা আমাদের যারা সহকর্মী রয়েছে, বন্ধু তারাও যেতে পারে। কিন্তু ই অরেঞ্জ, ই ভ্যালি থেকে আমরা কী শিখছি, আমাদের কিন্তু একটা চিন্তা পারছি, আমরা বিনিয়োগ করার আগে দুবার ভাববো। কারণ এখানে একটা মানে আপনি যে মাঠে নামবেন সে মাঠটা কিন্তু স্বচ্ছ না আপনার জন্য, একটা কাদা, একটা জল ঘোলা একটা পরিবেশ রয়েছে। তো সুতরাং এটি আমাদের জন্য একটা প্রশ্ন যে প্রযুক্তিগত ব্যবসায়, ই কমার্সের ব্যবসায় অবশ্যই আমাদের আস্থা ফেরাতে হবে। স্থিতিশীল করবার জন্য কিংবা আস্থার জায়গাটা ফিরে আনবার জন্য এখন কি করণীয়, সরকারের কি করা উচিত এই মুহূর্তে? এই সংশ্লিষ্ট যারা দেখভাল করেন এই বিষয়গুলো, এটি প্রযুক্তি থেকে হতে পারে, প্রযুক্তি জগতে, প্রযুক্তি খাতে যারা রয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয় যারা রয়েছে, ব্যাংক সংশ্লিষ্ট যারা রয়েছে, তারা নিশ্চয় বিষয়গুলো দেখছেন। আমার কাছে কি মনে হয়, এই বিষয়গুলো নিয়ে তাদের একদম আবার নতুন করে বসা উচিত, এখনই আজকে থেকে কালকে থেকেই তাদের একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত, একদম স্ট্রিক্ট একটা নীতিমালা করা উচিত যে এই জগতে আপনি যদি এই ব্যবসা করেন আপনাকে এই নীতিমালার ভেতর দিয়ে যেতে হবে। আপনি এক ধরনের ব্যবসা করবেন, আপনি একভাবে পণ্য ডেলিভারি দেবেন, আপনি একভাবে দেবেন, আপনাকে এটা হবে না, আপনাকে কয়েকটা নীতিমালা থাকতে হবে যে আপনি এটা অথবা এটা, এটা অথবা এটা, যে যেভাবে করে। ক্যাশ অন ডেলিভারিটা আমরা খুব জনপ্রিয় বাংলাদেশে, আপনি পণ্য দিচ্ছেন আমি টাকাটা দিচ্ছি, এটি আসলে স্বচ্ছতার জায়গাটা থাকে, এই স্বচ্ছতার জায়গাটা হতে পারে। আপনি মাঝে মাঝে ছাড় দিবেন, মাঝে মাঝে আপনার পণ্যের প্রচার করবেন, সেটি হতে পারে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু টানা দিনের পর দিন আপনি
একটা মানে অসামঞ্জস্য একটা মাঠ তৈরি করে একাকাই রাজত্ব করে যাবেন এবং সেখানে একটা অস্থিরতা ক্রিয়েট করবেন, এরপর সমস্যায় সৃষ্টি হবে, এটা হতে পারে না। এবং আমার কাছে কি মনে হয়, বাংলাদেশ সরকার, আমি তো প্রযুক্তি নিয়ে দীর্ঘদিন কাজ করি, প্রায় 2 বছর ধরে কিন্তু আমি ই-কমার্স এই সাইটটা আমি দেখে নিউজ করি, আমি দেখছি বাংলাদেশ সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। নারীদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে, যারা ছোট ব্যবসায়ী তাদের জন্য সুবিধা রাখা হয়েছে, যারা মানে শিক্ষার্থী পর্যায়ে যারা ব্যবসায়ী তাদের জন্য কিছু রয়েছে, নানা ধরনের সুবিধা আসলে আছে। সেই সুবিধার ভেতর দিয়ে কিছু মানুষ আসলে জিনিসটাকে অস্থিতিশীল করছে এবং এতে কিন্তু সরকারের দুর্নাম হচ্ছে। এবং আমার যেটি মনে হয়, সরকারের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু বিষয়গুলো দেখছেন। এবং আমার যেটি পরামর্শ যদি বলেন, আপনি যদি পরামর্শ চান সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে কিংবা সাধারণ মানুষ হিসেবে, আজকালকের ভেতরে এই মাসের ভেতরে এটি বসা উচিত, বসে কঠোর একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত যে কীভাবে সবাই ব্যবসা করবে, জিনিসটা কীভাবে চলবে। এটি আছে, কিছুটা নীতিমালা আছে, কিন্তু সেই নীতিমালাগুলো কেন তারা অনুসরণ করছে না, কেন এভাবে তারা ভঙ্গ করছে, এই বিষয়গুলোর জবাবদিহিতার ভেতরে আনা উচিত। এটি জবাবদিহিতার ব্যাপারটা একটু রয়েছে, অবশ্যই সেটি তো আনা উচিতই, কিন্তু এই যে আরেকটি অভিযোগ রয়েছে, যারা প্রতারিত ভুক্তভোগী যারা রয়েছেন তারা কিন্তু কালকে বলছিলেন, আমি শুনছিলাম, তারা যেটি বলছিলেন যে আসলে এই ব্যবসাগুলোর সঙ্গে যারা জড়িত, বিশেষ করে যারা এই অনিয়মগুলো করছেন যে প্রতিষ্ঠানগুলো, তাদের পিছনে অনেক রাঘব বল কিংবা প্রভাবশালীরা মদত দেয়, এই অভিযোগটা কিন্তু রয়েছে। তো যদি এই ধরনেরই হয় ঘটনাগুলো, তাহলে সেক্ষেত্রে আসলে কীভাবে আপনি নীতিমালাগুলো কার্যকর করবেন? দেখুন, এটি আমার কাছে মনে হয় এটি একটা বহুল প্রচারিত, বহুল চর্চিত একটা কথা। আপনি যখন বড় একটা বিষয় ঢাকা শহরে তৈরি করবেন, সেখানে অবশ্যই এই যে রাঘব বল, আমি কোট আনকোট করছি, রাঘব বল শব্দটা সেখানে থাকবে। তারা সবাই প্রভাবশালী, এদের প্রচুর টাকা আছে বলেই কিন্তু এরা করে। এখন কি হয়েছে, এখানে রাঘব বলদের কথা আছে, প্রশাসনের লোকজনের কথা হচ্ছে, নানা ধরনের গুজব, নানা ধরনের কথা আসলে ছড়ায়, কিন্তু দেখুন মালিক কিন্তু শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়ে গেছেন, ছাড়া কিন্তু পাননি। বিষয়টা হচ্ছে আপনাকে মুখ খুলতে হবে, আপনি যেখান থেকে প্রতারিত হন, নির্যাতিত হন, আপনি যদি মুখ খোলেন, আপনি যদি ভালোভাবে সেটি যদি মানুষের দৃষ্টিতে আনতে পারেন, কারও কিন্তু ক্ষমা নেই। সুতরাং এই রাঘব বলদের কথা বলে আসলে লাভ নেই, প্রত্যেকটা জায়গায় কিন্তু এটি আছে, এটা আমাদের প্রত্যেকটি সমাজে আছে, প্রত্যেকটি এলাকায় আছে। যারা প্রভাবশালী তারাই তো জিনিসগুলো করে। প্রভাবশালী বলতে কী বোঝায়, তার টাকা আছে, তার পরিচিতি আছে, বিষয়টা তাই। এখন এটি আমাদের সমাজে এখন কিন্তু এটি খুব একটা অপরিচালিত শব্দ নয়, এটি আমরা প্রচুর দেখেছি, প্রচুর আছে। সুতরাং এই সমস্ত কথা বলে লাভ নেই। সুতরাং আপনি কী করতে হবে, স্টেটেড আইন করতে হবে, আপনি যেই হন না কেন, আপনাকে নিয়মের ভেতর আসতে হবে। তাহলে কী হবে, আপনি যদি এভাবে করতে পারে, এই দেশটাকে এগিয়ে যাবে। একদম আপনি কয়েক বছর করেন, বিদ্যুৎ গতিতে বাংলাদেশের অর্থনীতিতে যেখানে আছে, আমরা তো প্রচুর, আমরা তো অনেকের থেকে ভালো আছি। আমাদের প্রতিবেশী অঞ্চলের যে দেশগুলো নভেল করোনা ভাইরাসের সময় অর্থনীতি ধুকছে, সবাই নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের দিকে তাকান, পুরো বিশ্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তান আমাদের থেকে প্রায় সব ক্ষেত্রে পিছিয়ে রয়েছে, ভারতকে আমরা টেক্কা দিচ্ছি। কিন্তু যদি এগুলো আমাদের এই সিস্টেমটা যদি আরেকটু ভালো হতো, বিশ্বাস করে যদি আরেকটু ভালো হতো, যদি আরেকটু আমরা পর্যবেক্ষণের ভিতরে রাখতে পারতাম, বাংলাদেশ একদম বিদ্যুতের গতিতে একদম সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছে যেত। কিন্তু এই দুর্নীতির কারণে, কিছু মানুষের এই অবহেলা, কিছু মানুষের এই সুযোগ সুবিধা নেওয়ার এই প্রবণতা থেকে বাংলাদেশ কিন্তু একদম, আমরা যেটি বলি যে আমরা এখন একটু মানে আমরা সমস্যার সম্মুখীন রয়েছি। একদমই তাই। অমিত মহানগর, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আপনি গতকাল থেকে একেবারে পুরোপুরি বিষয়টির সঙ্গে ছিলেন, আজকেও ছিলেন, এই জন্য পুরো বিষয়টি আমরা দর্শকদের সঙ্গে শেয়ার করলাম আপনার অভিজ্ঞতা, এবং একই সঙ্গে আপনি এটি নিয়েও অনেক পড়ালেখা করেছেন এবং আপনি জানেন অনেক বছর ধরে আপনি আছেন এই সেক্টরটিতে। আমি আরেকটা তথ্য দিতে চাই দর্শকমণ্ডলী, আপনারা যখন আপনাদের এভাবে প্রতারণার শিকার হবেন, আমাদের ফেসবুক পেজে একটা নম্বর দেওয়া আছে আমাদের অফিসের, অনেক সময় বন্ধ থাকতে পারে যদি ফোন না করে মেসেজ দিয়ে, যেখানে এই ধরনের ঘটনা ঘটবে। দেখুন এই যে ইওরেন্স দিয়ে যে ঘটনাগুলো ঘটলো, আমাদের নিউজ অ্যান্ডে কিন্তু অনেকখানি অবদান। আমরা সে গুলশান থেকে লাইভ করতে করতে কিন্তু মাস্টারের বাসা পর্যন্ত গিয়েছি, একমাত্র আমরাই কিন্তু সবথেকে বেশি কভারেজ দিয়েছি, আমরাই কিন্তু প্রথম মাস্টারের সাক্ষাৎকার নিয়েছি। আজকে আমার ফেসবুকে একজন লিখেছেন যে আপনার লাইভের কারণে এটি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে বিক্ষোভটা, কিংবা মানুষের একটা দৃষ্টিগোচর হয়েছে। তো আমরা কিন্তু এভাবে মানুষের পাশে মূলত থাকতে চাই, আমরা মানুষের জন্য কাজ করতে চাই। আমরা কিন্তু এটি নিউজ হাটে একটা সাফল্য যে অনেক যুবকরা প্রতারিত হলো, সেখানে আমরা সংবাদ প্রকাশ করলাম, সেই প্রকাশের ফলে তারা কিন্তু মামলা হলো বা যে ঘটনাগুলো ঘটলো। এখানে আরও অনেক মিডিয়ার দায়বদ্ধতা রয়েছে, কিন্তু আমরা কিন্তু ডেডিকেটেড ছিলাম, প্রত্যেকটি ঘটনা কিন্তু আমরা ডেডিকেটেড থাকি, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা লাইভ করার চেষ্টা করি, প্রত্যেকটা জিনিস আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। তাই আপনাদের যে যেখানে থাকবেন, যখনই দেখবেন এই ধরনের অন্যায় অনিয়ম ঘটছে কিংবা বড় কোনো ঘটনা ঘটছে, আমাদের ফেসবুক পেজে নম্বর দেওয়া আছে, ওই ফোনটা আপনারা সেখানে ফোন করবেন, আপনারা ফোন করবেন অথবা মেসেজ দিয়ে রাখবেন, মেসেজ দিলে সব থেকে ভালো হয়, কারণ প্রচুর ফোন আসে, আপনারা ফোন করবেন, আমরা কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করবো এবং তৎক্ষণাৎ যত দ্রুত সম্ভব আমরা ঘটনাস্থলে গিয়ে আমরা সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবো এবং সবাইকে আমরা সচেতন করবো। এটি হচ্ছে আমার একটা আহ্বান এবং আমার একটা বার্তা দর্শকদের জন্য, আমাদের নিউজ্যান্টের যারা রয়েছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা অসংখ্য পাঠক নিশ্চয়ই আমাদেরকে মন্তব্য করছেন।
আচ্ছা, আমি মন্তব্যগুলো পড়বো, একটু মন্তব্য পড়তে চাই। কিছু মন্তব্য, অনেক মন্তব্য আসছে, আমি জানি দর্শক অনেক মন্তব্য করছেন আমাকে। আসলে যেটি অমৃত মলঙ্গি আমাকে বলছিলেন যে আমাদের এই যে প্রতিবাদ এবং একই সঙ্গে যারা বিক্ষোভকারী ছিলেন, ভুক্তভোগী যারা প্রতারিত গ্রাহকরা ছিলেন, তারা যে বিক্ষোভটি করেছেন, যে প্রতিবাদটি জানিয়েছেন, সেই প্রতিবাদের মুখে কিন্তু সেই ই অরেঞ্জের মালিকদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমি যেটি বলছিলাম প্রথম থেকে, এটি কিন্তু শেষ কথা নয়, কারণ এই গ্রেপ্তার কিংবা তাদের বিরুদ্ধে যে আইনানুগ যে ব্যবস্থাগুলো নেওয়া হবে, ঠিক আছে, সেটি হয়তো চলমান থাকবে। কিন্তু যারা প্রতারিত হয়েছেন, যারা টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা বিনিয়োগ করে নিঃস্ব হয়ে পড়েছেন, তাদের ব্যাপারে আসলে কী ব্যবস্থা নেওয়া হবে, কিংবা তাদেরকে নিয়ে মানে কী ভাবা হচ্ছে, কিংবা এই যে মানুষগুলো যারা রাস্তায় নেমে পড়েছেন, তাদের এই যে ক্ষতিটি পুষে নেবার জন্য সেটি আসলে কীভাবে করা যাবে, সেই বিষয়টি আসলে নিশ্চয়ই আপনারা লিখে পাঠাবেন। আমরা আসলে মানুষের কথা বলি, নিউজ হান্ট মানুষের পাশে থাকে এবং মানুষের কথা বলি, আমরা গণমানুষের কথা বলি, সেটি আপনারা জানেন। এবং আমরা এখনও যেটি চাই সেটি হচ্ছে যে আমাদের চাওয়ার জায়গাটি একটি, সেটি হচ্ছে যারা প্রতারিত হয়েছেন তাদের টাকাগুলো যেন তারা ফেরত পান, এটি হচ্ছে আমাদের এই মুহূর্তে প্রত্যাশা। আমাকে অনেকেই মন্তব্য করছেন, আমি মন্তব্যগুলো একটু ফিরতে চাই। জাকারিয়া হাসান বলছেন, বিজ্ঞাপনে মাশরাফির ইউরেন্সের প্রতি আস্থা রাখতে আহ্বান জানিয়েছিলেন। আর আচ্ছা, আর মাশরাফির অন্তর্ভুক্ত হিসেবে আমরা এই অরেঞ্জে আস্থা রেখেছিলাম, তাই মাশরাফি চাইলে দাঁড়াতে পারেন, আশা করি তিনি আমাদের সব ধরনের সহযোগিতা করবেন। আচ্ছা, এটি যিনি জাকারিয়া হাসান আপনি মন্তব্য করেছেন, মাশরাফির কাছে কিন্তু আমরা কালকে ছিলাম এবং মাশরাফি পুরো ইন্টারভিউটা নিউজ হান্ট লাইভ করেছে। পুরো মাশরাফির যে অবস্থানটা ছিল, মাশরাফি কিন্তু যতটুকু পেরেছেন তার জায়গা থেকে, যদি তিনি বলেছেন যে তার সে চুক্তির মেয়াদটি শেষ হয়ে গেছে ই অরেঞ্জের সঙ্গে, তার যে তিনি যে ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন সেই চুক্তিটি শেষ হয়ে গেছে, এবং শেষ হবার পরেও তিনি কিন্তু যারা ভুক্তভোগী ছিলেন তাদের সাথে কথা বলেছেন, আমাদের সাথে কথা বলেছেন, এবং তার জায়গা থেকে যতটুকু করবার সহযোগিতা করবার সেটি কিন্তু তিনি করেছেন। এবং এই যে গুলশান থানায় মামলাটি হয়েছে, এটি কিন্তু আমাদের সামনেই মাশরাফি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে তিনি মামলাটির কথা বলেছিলেন, এবং একই সঙ্গে গুলশান থানায় কালকে রাতেই মামলা করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে ই অরেঞ্জের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। সো মাশরাফি দায় কিন্তু এড়াচ্ছেন না, তিনি কিন্তু নিজে থেকেই একেবারে উদ্বুদ্ধ হয়ে, একেবারে স্বপ্রণোদিত হয়ে তিনি সবাইকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন আমাদের মাধ্যমে, নিউজ হান্টের মাধ্যমে তিনি সবাইকে বলেছেন তার জায়গা থেকে যতটুকু করণীয় রয়েছে তিনি সেটি করবেন, এটি মাশরাফি আমাদের নিউজ হান্টকে বলেছেন। আশা করছি আপনারা নিশ্চয়ই সেটি আমাদের লাইভের মাধ্যমে জেনে গেছেন। জাবেদ আহমেদ বলছেন, ই কমার্স ব্যবসায় একটা নীতিমালা তৈরি করা হোক। আচ্ছা, যেটি বলছিলাম, নীতিমালা কিন্তু অনেক আছে, কিন্তু সেটি আসলে অনেকেই মানছেন না, এবং এই নীতিমালাগুলোর মধ্যে না থেকে তারা নিজেরাই নিজেরা নিজেদের স্ট্যাটাস কিংবা নিজেদের একটা ভিন্ন কৌশল তৈরি করে ফেলেছেন। এবং এই কৌশলের যে বলি যারা হচ্ছেন, তারা হচ্ছে যে ভুক্তভোগী যারা গ্রাহক রয়েছেন তাদেরকে আসলে এর মাশুল দিতে হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন মাহমুদা কুমকুম, তিনি বলছেন, এতগুলো কোম্পানি থেকে প্রতারিত হওয়ার পরও মানুষ শিক্ষা হচ্ছে না। এই বিষয়টি কিন্তু আমরা বলছিলাম যে আসলে আমরা যে ই ভ্যালি কিংবা ই অরেঞ্জ, আরও বেশ কিছু নাম এসেছে, ধামাকা, অনেকগুলো ই কমার্স ব্যবসার প্রতিষ্ঠানের নাম এসেছে, কিন্তু সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে যারা বিনিয়োগ করেছেন তারপরে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, প্রতারিত হচ্ছেন, পরবর্তীতে কিন্তু কিছুদিন বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, উত্তেজনা চলছে, গণমাধ্যমে খবর প্রকাশ হচ্ছে, কিছুদিন পর কিন্তু আবারও যে অবস্থা সেই অবস্থানে আবার ফিরে যেতে হয়, আবারও দেখছে মানুষ বিনিয়োগ করছে, আবারও প্রতারিত হচ্ছে, এই ঘটনাগুলো কিন্তু চলে আসছে। আচ্ছা, আমার সঙ্গে মাহমুদা কুমকুম, ধন্যবাদ জানাচ্ছি মন্তব্য করার জন্য। জাবেদ আহমেদ রয়েছেন আমার সঙ্গে। আচ্ছা, আমার সঙ্গে রাজ্জাক রয়েছেন আমার, আচ্ছা বনজির বিনতে বাহার রয়েছেন, তিনি বলছেন ওরকম আরও একটা হচ্ছে। আচ্ছা, তিনি আরেকটি প্রতিষ্ঠানের নাম হয়তো বলেছেন, রাজ্জাক রয়েছেন আমার সঙ্গে। আচ্ছা, যেহেতু আমরা সুনির্দিষ্ট প্রমাণ পেলে হয়তো বা সে প্রতিষ্ঠানের নাম বলতে পারবো। রাজ্জাক রয়েছেন আমার সঙ্গে। রায়হান মুস্তফা আলমগীর রয়েছেন, তিনি বলছেন মানুষ কেন এত লোভী বাংলাদেশে মানুষের মাথায়। আচ্ছা, তিনি সেটি বলছেন যে অনেকেই আসলে লোভ থেকে এই কাজগুলো করেন, সেটি প্রায়শ্চিত্ত আসলে করতে হয় এইভাবে, তিনি সেটি মন্তব্য করেছেন। জীবন নূর বলছেন, হ্যাঁ জীবন নূর ধন্যবাদ জানাচ্ছি। বিনয় মণ্ডল হচ্ছে, আমি এই মুহূর্তে ধানমন্ডি রয়েছি, বিনয় মণ্ডল বলছেন, গ্রেপ্তার শেষ কথা নয়, টাকা কীভাবে ফেরত পাওয়া যাবে। হ্যাঁ, এটি আমরাও বলছি, গ্রেপ্তার শেষ কথা নয়, আইন আইনের মতো চলবে, আইনি যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো চলবে, কিন্তু যারা ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তাদের ব্যাপারে আসলে কী সিদ্ধান্ত নিয়েছে সেটি আসলে তারা জানতে চান এই মুহূর্তে। নিজাম উদ্দিন নূর রয়েছেন আমার সঙ্গে। আচ্ছা, আমি একটু মাস্কটি খুলে ফেলতে চাই। আমার সঙ্গে সালমা হোসেন হালিম রয়েছেন, তিনি বলছেন ই অরেঞ্জ কি, তাদের ব্যবসা কি, তাদের পণ্য কি, এটি তিনি জানতে চেয়েছেন। আসলে যারা ই অরেঞ্জের
বিনিয়োগ করছেন তারা নিশ্চয়ই জানেন, সব ধরনের পণ্যই একেবারে প্রসাধনী থেকে শুরু করে কসমেটিক থেকে শুরু করে অনেক ধরনের ব্যবহার্য পণ্য তারা করে, বাইক থেকে গাড়ি সব ধরনের পণ্য তাদের রয়েছে এই অরেঞ্জে। এবং আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন এমডি বুলেট রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন এমডি মামুন, আচ্ছা তিনি হচ্ছে ওদের বিচার চাই, আমার সঙ্গে আনিস খান রয়েছেন, আমার সঙ্গে বসির হোসেন রয়েছেন, আমার সঙ্গে সজীব রয়েছেন, আচ্ছা তিনি বলছেন থ্যাংকস বলেছেন, আমার সঙ্গে যুক্ত রয়েছেন ধন্যবাদ নিউজ হান্টকে অসহায় যুবকদের পাশে নিউজ হান্ট নিউজ করার জন্য, জ্যাক্স আমাদেরকে মন্তব্য করেছেন, রফিক ভুইয়া বলছেন ধন্যবাদ আপু এবং ভাইয়াকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রফিক ভুইয়াকে। রুমি আক্তার রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন যে মাশরাফিকে আইনের আওতাধীন আনেন সব বের হবে তিনি বলছেন, আচ্ছা এমডি মামুন রয়েছেন তিনি বলছেন পণ্য কি পাওয়া যাবে নাকি টাকা রিফান্ড দিবে, তিনি সেটি বলছেন আসলে পণ্য কিংবা রিফান্ড যেটি হোক না কেন যারা ভুক্তভোগী রয়েছেন তারা কিন্তু হয় তাদের পণ্যটি চাচ্ছেন অথবা তার যদি তাদের যে যারা যে পণ্যটির জন্য তারা আবেদন করেছে সেটি যদি তারা না পান সেক্ষেত্রে তাদেরকে টাকাটি ফেরত দেওয়া হোক, এটি তারা কিন্তু বলছেন বারবার। এমডি মামুন রয়েছেন তিনি বলছেন লাস্ট আপডেটটা কি পণ্য পাবে কিনা, টাকা আর পণ্য পাবে কিনা, তিনি সেটি বলছেন আসলে এই বিষয়টি আমরা বলছি টাকা কিংবা পণ্য যেটি হোক না কেন সেটি তারা ফেরত পাবেন কিনা এই বিষয়টি কিন্তু এখন প্রশ্ন চলে এসেছে। ফিরোজ আহমেদ রয়েছেন তিনি বলছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ গতকাল আমাদের পাশে থাকবার জন্য, আসলে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন প্রতারিত গ্রাহক রয়েছেন তারা আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন, আমরাও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আসলে বিষয়টি হচ্ছে যে আমরা মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে মানুষের কথা বলি এবং মানুষের যে দুর্ভোগগুলো রয়েছে দুর্দশাগুলো রয়েছে একই সঙ্গে অসহায়তার যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা তুলে আনার চেষ্টা করি নিউজ হান্টের পাতায়। আমার সঙ্গে বিনয় মণ্ডল রয়েছেন তিনিও বলছেন একই কথা, এমদাদুল হক বলছেন বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় সংবাদ মাধ্যম হচ্ছে নিউজ হান্ট, শুভকামনা রইল আপনাদের প্রতি। এমদাদুল হক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে মন্তব্য করার জন্য। আমার সঙ্গে সামসাদ তাবরেজ রয়েছেন তিনি বলছেন যে সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ গুরুতর অসুস্থ হয়ে সিএমএইচে ভর্তি, ওনাকে নিয়ে নিউজ করলে দেশবাসী জানবে, আমরা কিন্তু নিউজটি প্রকাশ করেছি এবং রওশন এরশাদকে যেদিনই সিএমএইচে ভর্তি করা হয়েছে সেদিনই আমরা নিউজ হান্ট নিউজটি প্রকাশ করেছি। আপনি একটু আমাদের newshunt.com.bd অথবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে নিউজ হান্ট বাংলাদেশ সেখানে গিয়ে নিউজটি পড়ে আসতে পারেন, আমরা কিন্তু গুরুত্ব নিয়েই নিউজটি প্রকাশ করেছি এবং অবশ্যই আমরা বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদের আশু রোগ মুক্তি এবং আশু আরোগ্য কামনা করছি, তার জন্য আমাদের প্রার্থনা রইল, দেশবাসী নিশ্চয়ই তার জন্য প্রার্থনা করবেন। এমডি সাইফুল খান রয়েছেন আমার সঙ্গে, আমার সঙ্গে রয়েছেন শেখ মহসিন নীলু, তিনি বলছেন আঞ্জাম নামে আরেকটি নতুন ই কমার্স কোম্পানি গ্রাহকদের নিকট থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করছে, সরকার কোনো নীতিমালা ই কমার্স কোম্পানি অনুমোদন দেয় বলবেন কি, আচ্ছা এই নীতিমালার কথাগুলি আমরা বলছি, আমার কাছে নীতিমালা নিয়ে বেশ কিছু ইনফরমেশন রয়েছে তথ্য রয়েছে সেটি আমি আপনাদেরকে জানাবো, কারণ এই নীতিমালাগুলো আসলে কতটুকু কার্যকর হচ্ছে কিংবা এই নীতিমালাগুলো কি আদৌ মানা হচ্ছে কিনা এবং এই নীতিমালাগুলোকে কীভাবে অপব্যবহার করা হচ্ছে, বিশেষ কিছু প্রতিষ্ঠানের কথা বলছি সবার কথা বলছি না, কারণ ই কমার্স একটি প্ল্যাটফর্ম আমাদের ডিজিটাল বাংলাদেশের জন্য, ই কমার্সটি আমাদের এই মুহূর্তে খুবই জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম যেখানে অনেক যারা বেকার যুবক রয়েছেন এবং একই সঙ্গে নারীরা রয়েছেন তারা অনেক ব্যবসা করে স্বাবলম্বী হচ্ছেন, তারা কিন্তু তাদের জায়গাটা তৈরি করছেন ই কমার্স ব্যবসার মাধ্যমে, ই কমার্সকে আমরা কোনোভাবে এই মুহূর্তে অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু আমরা যে উপায় করছি কিছু কিছু যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা যে উপায় করছেন সেটি আসলে কতটুকু যুক্তিসঙ্গত কিংবা সেটি কতটুকু ন্যায়সঙ্গত এটি হচ্ছে একটি বিষয়, কারণ এই তাদের এই নীতিমালার কিংবা যে উপায়ে তারা করছেন সেই কারণে কিন্তু অনেক মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছেন, প্রতারিত হয়ে তারা তাদের যাদের সর্বস্ব ছিল বিশেষ করে এই করোনাকালীন সময় যারা তাদের যে জমানো টাকাগুলো তারা বিনিয়োগ করেছেন তারা সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন, তাদের পরিবারগুলো একেবারে অসহায় পড়েছে, তাদের বিষয়গুলো যে কিন্তু এদের কারণে হচ্ছে এই বিষয়গুলো আমরা আসলে আলোচনা করছি, আপনারা বিষয়ে মন্তব্য করতে থাকুন, আপনারা আমাদেরকে মন্তব্য করলে এবং মতামতগুলো জানালে আমাদের কিন্তু মানে ভালো লাগে, একই সঙ্গে আপনাদের মতামতগুলো আমরা শেয়ার করতে পারি, যারা আমাদেরকে মন্তব্য করছেন এই মুহূর্তে তারাও কিন্তু আপনার ভাবনাটা জানতে পারে আমাদের মাধ্যমে, নিশ্চয়ই আপনারা মন্তব্য করবেন, অনেকেই মন্তব্য করছেন, আমি আবার একটু মন্তব্যে ফিরতে চাই। মারুফ হাসান রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন আমাদের বাইক অ্যান্ড সামার ভাউচার চাই ই অরেঞ্জ থেকে, তিনি বলছেন এই ভাউচারগুলো কিন্তু এখন কাজ করছেন আপনারা জানেন, আসলে যারা যারা এখানে বিনিয়োগ করেছেন যে কোনোভাবেই হোক ছোটো বিনিয়োগ করে কিংবা বড় বিনিয়োগ করে যারা রয়েছেন সবাই কিন্তু প্রতারিত হয়েছেন। এমডি হারুন রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন টাকা বা অর্ডার কিন্তু মাল যেটা দিতে চাই সেটা আমরা নিতে রাজি আছি, হ্যাঁ সেটা কিন্তু তারা বলছেন এবং আপনারা যারা আপনি হারুন আপনার মতো কিন্তু যারা অসংখ্য প্রতারিত গ্রাহক রয়েছেন তাদের কিন্তু একটি কথা, তারা হয় তাদের যে যে অর্ডারকৃত যে পণ্যটি রয়েছে সেটি তারা ফেরত দিয়ে দিক, তারা তো পণ্য নেবার জন্যই টাকাটি দিয়েছেন তাই না, এখন পণ্যটি পেয়ে গেলে তাদের তো টাকার ফেরত দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, যেহেতু তারা পণ্যটি দিতে পাচ্ছেন না সেক্ষেত্রে তো তাদের টাকাটা রিফান্ড করতে হবে, এই বিষয়টি কিন্তু তারা বারবার দাবি জানাচ্ছেন। একদমই হারুন আপনি এই কথাটি যেটি বলছেন সেটি কিন্তু প্রত্যেকটা যারা ভুক্তভোগী রয়েছেন তাদের সবারই মন্তব্য একই। আমার সঙ্গে বিপ্লব আহমেদ রয়েছেন, আমার সঙ্গে মারুফ হাসান রয়েছেন,
আমাদের হ্যাঁ তিনি আপনার মন্তব্য পড়েছি আমি নাহিদুল ইসলাম রয়েছেন ই অরেঞ্জের মালিকদের দেখতে চাই মিডিয়ার সামনে। আসলে ই অরেঞ্জ মালিকদের তারা হচ্ছে জামিন নেবার জন্য আসলে কোর্টে গিয়েছিলেন এবং কোর্ট যেহেতু কালকে মামলা হয়েছে এবং মামলাটি হবার পরেই তারা জামিন নেবার জন্য কোর্টে যায় এবং কোর্ট তখনই তাদের জামিন আদেশটি না মঞ্জুর করেন এবং তার পরবর্তীতেই আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এটি আসলে আমরাও পরে জানতে পেরেছি যে তাদেরকে আদালতে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। নিশ্চয়ই তাদেরকে তারাও মিডিয়ার সামনে আসবে, এটিও নিশ্চয় সময়ের ব্যাপার। নাহিদুল ইসলাম রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন মারুফ হাসান, মোহাম্মদ সবুজ বলছেন ধন্যবাদ রুজান, লিটন পাটোয়ারি রয়েছেন আমার সঙ্গে, রয়েছেন মারুফ হাসান, আচ্ছা আপনার মতো পড়েছি, আরশাদ রয়েছেন আমার সঙ্গে ধন্যবাদ আপনাকে বলেছেন, আমার সঙ্গে আতিফ হাসান সোহেল রয়েছেন, তিনি বলছেন আচ্ছা তিনি তার মন্তব্য করছেন, মারুফ হাসান রয়েছেন তিনি একই কথা বলছেন যে তারা হয়তো বা তারা বাইকটি অথবা তারা তাদের যে ভাউচারটি রয়েছে সামার ভাউচারটি সেটি তারা ই অরেঞ্জ থেকে চাচ্ছেন। সাহিদুল ইসলাম রয়েছেন, বাংলাদেশে ই কমার্সের ভবিষ্যৎ শেষ। আসলে এই জায়গাটি আমরা শঙ্কা করছি, আমরা চাই না যে ই কমার্সের ভবিষ্যৎ শেষ হয়ে যাক, এই জায়গাটি যে মানুষের আস্থার জায়গাটি কিংবা বিশ্বাসের যে জায়গাটি সেটি যাতে নষ্ট না হয় এইটি কিন্তু আমাদের এই মুহূর্তে চাওয়া, এবং সেটি যাতে কোনোভাবে নষ্ট না হয় তরুণ যারা উদ্যোক্তা রয়েছেন তারা যাতে কোনোভাবে এই আস্থার জায়গাটি হারিয়ে না ফেলেন, এই বিশ্বাসের জায়গাটা আবার ফিরিয়ে আনতে হবে, এবং এই বিশ্বাসের জায়গাটা ফিরিয়ে আনতে হলে নীতি নির্ধারক যারা রয়েছেন তাদেরকে এখন এই মুহূর্তে উদ্যোগ নিতে হবে, কী উপায় করলে কী ব্যবস্থা নিলে এই মুহূর্তে এই বিশ্বাসের কিংবা যে আস্থার জায়গাটি সেটি কীভাবে আবার ফিরে আসবে, বিশেষ করে যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন তাদের ক্ষেত্রে এটি এখন খুবই সময়ের দাবি এবং খুবই প্রাসঙ্গিক এই মুহূর্তে এই বিষয়টি আলোচনার করার। এবং মারুফ হাসান তিনি বলছেন, আচ্ছা আমার সঙ্গে এমডি ইসমাইল হাসান রয়েছেন, তিনি বলছেন আপু মাশরাফি জড়িত আছে কিনা তিনি জানতে চান, না মাশরাফি কিন্তু এটির সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিনি জড়িত ছিলেন এবং তার চুক্তির মেয়াদটি কিন্তু শেষ হয়ে গেছে জুলাই, এবং সেটি তিনি আমাদেরকে দেখিয়েছেন, তার যে ইনভয়েসটি রয়েছে সেটি আমাদেরকে দেখিয়েছেন, এবং যদিও তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে আর যুক্ত নেই সেই ক্ষেত্রে হয়তো তার কোনো দায়িত্ব নেই, কিন্তু তবুও তিনি একজন মানুষ হিসেবে একজন জনপ্রতিনিধি হিসেবে সবচেয়ে বড় কথা মানবিক জায়গা থেকে তিনি কিন্তু তার জায়গা থেকে তিনি সহযোগিতা করেছেন, এবং যারা ভুক্তভোগী রয়েছেন প্রতারিত গ্রাহক যারা রয়েছেন তারা যাতে টাকাটি ফেরত পান সেই উদ্যোগটা নেবার জন্য তিনি সংশ্লিষ্ট পর্যায়ে এবং প্রয়োজনে তিনি ঊর্ধ্বতন মহলের কাছেও কথা বলবেন, এই বিষয়টি তিনি আমাদের নিউজহানকে কথা দিয়েছেন। আমার সঙ্গে মেহেদী হাসান রয়েছেন, তোফাইল হোসেন রিফাত রয়েছেন, রুহুল আমিন হাসান রয়েছেন, নাহিদুল ইসলাম রয়েছেন, তিনি আবারও বলেছেন, আচ্ছা নাহিদুল ইসলাম তাদেরকে দেখতে চান, জিহাদ হ্যাঁ নিশ্চয়ই তাদেরকে যখন আবার আদালতে তোলা হবে নিশ্চয়ই আমরা আপনাদেরকে দেখাতে পারবো, আসলে তাদেরকে দেখানো কিংবা তাদের নিয়ে যে আমরা খবরটি প্রকাশ করছি সেটির চাইতে বড় কথা তারা কী প্রতিশ্রুতিটি দিচ্ছেন, তারা যারা প্রতারিত গ্রাহক রয়েছেন তাদের কাছে তারা কী প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা টাকা কিংবা যে পণ্য তারা সেই বিষয়ে কী সিদ্ধান্ত নিচ্ছেন সেটি আসলে এই বিষয়টি জানাতে এই মুহূর্তে জরুরি আমাদের কাছে, এবং যারা প্রতারিত গ্রাহক রয়েছেন তাদেরও এই মুহূর্তে এটি প্রশ্ন। নাজমুল হোসেন চৌধুরী রয়েছেন আমার সঙ্গে, এস কে ফাহাদ রয়েছেন আমার সঙ্গে, আমার সঙ্গে রয়েছেন সাইমুল আহমেদ রয়েছেন, ফারহানা সোহা রয়েছেন, তিনি বলছেন সব ডেলিভারি চাই, ইউনিস খান রয়েছেন আমার সঙ্গে ফরহাদ, আচ্ছা তিনি বলছেন তার টাকা খোয়া গেছে, নাহিদুল ইসলাম রয়েছেন, জাহিদ সুহন রয়েছেন, এম এস পলাশ রয়েছেন, তিনি বলছেন যারা বিজ্ঞাপন করেন তাদের কি দায়বদ্ধতা নেই, আচ্ছা সেটি তিনি প্রশ্ন করেছেন। রাসেল ফেনি থেকে রয়েছেন, ফোয়াদ এন ইসলাম রয়েছেন, আমি কিন্তু মাশরাফির বিষয়টা আপনাদেরকে একদম পরিষ্কার করে বলেছি, এবং এই দায়বদ্ধতা থেকেই যদিও তার কিন্তু এখন প্রাতিষ্ঠানিক কোনো দায়বদ্ধতা নেই শুধুমাত্র মানবিক দায়বদ্ধতা থেকে তিনি কিন্তু নিউজহানের সঙ্গে কথা বলেছেন, এবং তিনি যেটি জানিয়েছেন যারা ভুক্তভোগী রয়েছেন তাদের সহযোগিতা করবার জন্য তিনি সবসময় তাদের পাশে রয়েছেন এই কথাটা তিনি কিন্তু বলেছেন। রাসেল রয়েছেন আমার সঙ্গে মুসা আহমেদ রয়েছেন, তিনি বলছেন আচ্ছা ধন্যবাদ জানিয়েছেন, আব্দুল সুফিয়ান রয়েছেন, ফহাদ আল ইসলাম রয়েছেন, আমার সঙ্গে এমডি রবিন রয়েছেন, আচ্ছা জাহাদ আবার একটু লিখতে হবে রবিন, রাসেল ফানি থেকে রয়েছেন, মিস্তা হাসান রয়েছেন, তিনি বলছেন দোকানে কি বাইক নেই কিনা, আচ্ছা এমডি রবিন রয়েছেন আমার সঙ্গে, মুসা আহমেদ রয়েছেন, অলিউল্লাহ হাওলাদার রয়েছেন, তিনি আফগানিস্তান সম্পর্কে জানতে চেয়েছেন, আসলে আফগানিস্তান বিষয়টি এখন পুরো বিশ্ব নজর রাখছে, বাংলাদেশও কিন্তু নজর রাখছে, আফগানিস্তান যেহেতু তালেবান শাসন আসবে কি না কিংবা সে দেশের জনগণরা আসলে কাকে চাচ্ছে, আমরা কিন্তু অনেক হৃদয় বিদারক দৃশ্য দেখেছি যে অনেক মানুষ সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে আফগানিস্তান থেকে, এবং সেই দৃশ্যটি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ফ্লাইটগুলো রয়েছে সেই ফ্লাইটগুলোতে মানুষ কীভাবে হুমড়ি খেয়ে পড়েছেন শুধুমাত্র দেশ ছাড়বার জন্য, অনেকেই মানে ফ্লাইটে ঝুলে ঝুলে গেছেন, অনেকেই ফ্লাইট থেকে ঝুলন্ত অবস্থায় পড়ে যাচ্ছেন, সেই দৃশ্যগুলো আমরা দেখেছি বিশ্ব গণমাধ্যমের মাধ্যমে, এবং মানুষ কী মরিয়া হয়ে ফ্লাইটগুলোর পিছনে ছুটছেন যখন ফ্লাইটটি উড্ডয়ন হচ্ছে কিংবা অবতরণ করছে কিংবা সেই ফ্লাইটের পিছনে মানুষগুলো কীভাবে ছুটছেন সেই দৃশ্যগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমরা আসলে দুঃখজনক দৃশ্যগুলো আর দেখতে চাই না, আমরা চাই শান্তি, পুরো বিশ্বের মানুষ শান্তিতে থাকুক, আফগানিস্তানের মানুষরাও শান্তিতে থাকুক, তারা ভালো থাকুক, এই প্রার্থনা আমাদের রয়েছে।
এবং বাংলাদেশও কিন্তু পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশও কিন্তু আফগানিস্তানদেরকে কিছু কিছু আফগানদেরকে নেবার জন্য অনুরোধ করেছিল। সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু সেটি না বলে দিয়েছেন যে না, কোনো আফগানকে বাংলাদেশ আশ্রয় দিবে না, সেটি তারা না বলে দিয়েছেন। এবং এই মুহূর্তে আফগানিস্তানের যে পরিস্থিতিটা চলছে, পুরো বিশ্ব একই সঙ্গে সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে তারাও কিন্তু আফগানিস্তানের উপর নজর রাখছে, পর্যবেক্ষণ করছে পরিস্থিতি কোন দিকে যায়, বাংলাদেশও সেটি পর্যবেক্ষণ করছে। আসলে মানে বিশ্ব নেতারা যারা রয়েছেন তারাও কিন্তু পরিস্থিতির দিকে নজর রাখছেন। এখন আফগানিস্তানের কোন সরকার গঠিত হবে, সেই সরকারে সেখানকার জনগণ কি সমর্থন রয়েছে কিনা, কিংবা কারা সমর্থন দিচ্ছে, সেই বিষয়ের উপর বাংলাদেশ নজর রাখছে, সেটির উপর নির্ভর করে কিন্তু বাংলাদেশ আফগানিস্তান বিষয়ে কথা বলবে। নিশ্চয়ই আফগানিস্তানের যে আপডেট খবরটি রয়েছিল সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিতে পেরেছি। এমডি আমার সঙ্গে জাইরুল ইসলাম রয়েছেন আমার সঙ্গে। আচ্ছা, এমডি সাইদ রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নাজমুল হাসান রয়েছেন আমার সঙ্গে যুক্ত। আচ্ছা, অনেকেই মন্তব্য করছেন আমাকে, আমার সঙ্গে ফুয়াদ আল ইসলাম রয়েছেন, ইমরান হোসেন রয়েছেন, হোয়াট নেক্সট তিনি বলছেন, হোয়াট নেক্সট একটি ভালো কথা বলেছেন। আমরা ইভ্যালি দেখলাম, ইউরেন্স দেখলাম, হোয়াট নেক্সট অর হু নেক্সট, এরকমই আসলে বিষয়টি চলে আসে, প্রশ্নগুলো কিন্তু আসলে কষ্ট থেকে আসে। হুমায়ুন সিকদার রয়েছেন আমার সঙ্গে, ফারহানা সোহা রয়েছেন আমার সঙ্গে, ইমরান হোসেন রয়েছেন। আচ্ছা, ফয়সাল আহমেদ ভুইয়া রয়েছেন, তিনি বলছেন আপনার কথা যুক্তি আছে, ব্রাহ্মণবাড়ি থেকে শুনছি। ইমরান হোসেন আবারও বলছেন হোয়াট নেক্সট। আচ্ছা, মেহেদি হাসান রয়েছেন, কাস্টমার ই অরেঞ্জের যে টাকাগুলো, আচ্ছা আবার একটু লিখতে হবে, রায়হান মুন্না রয়েছেন, আচ্ছা শামসুল ইসলাম সোহাগ রয়েছেন, তিনি বলছেন অফিস সবার টাকা ফেরত দিতে হবে, তিনি তার মন্তব্য করেছেন। শাকিল খন্দকার রয়েছেন, আসামি জেলে গেলে টাকা ফেরত পাওয়া যাবে, তিনি বলছেন। আবু সায়েদ রয়েছেন, আচ্ছা তিনি মন্তব্য করছেন, অসংখ্য ধন্যবাদ। নাসিমুল হাসান রয়েছেন আমার সঙ্গে, আবু সায়েদ রয়েছেন, কাশেমান সান্স বলছেন ফেনীতে অনেক লোকের বাইক আছে, তিনি বলছেন। আচ্ছা, এটা কোন বিষয়ে বলছেন বাইক আছে একটু বলবেন আমাকে। ফয়সাল ডিউক রয়েছেন, তিনি বলছেন ইয়ানদের সাবেক মালিক মেহজাবিন এবং তার স্বামী গ্রেপ্তার হলো, অথচ দেশের কোনো মিডিয়া একটি ছবি তুলতে পারলো না, তিনি বলছেন। ইমরান হোসেন, আচ্ছা হ্যাঁ, আচ্ছা ফয়সাল ডিউক রয়েছেন, আচ্ছা এই বিষয়টা আমি একটু পরে মন্তব্য করবো। ইমতিয়াজ আহমেদ ভুইয়া রয়েছেন, আবু সায়েদ রয়েছেন, আচ্ছা আমি ধানমন্ডিতে রয়েছি এই মুহূর্তে, রবীন্দ্র সরোবরে দাঁড়িয়ে রয়েছি আমি এই মুহূর্তে। ইফতেখারুল ইসলাম রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন সরকার আমাদেরকে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকৃত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। একদমই তাই, বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু একটি নির্দেশিকা তৈরি করেছে এবং সেটি আসলে কী হয় সেটি এখন যাতে দ্রুত বাস্তবায়িত হয় সেটি দেখবার বিষয়। মোহাম্মদ ওয়াসিফ রয়েছেন আমার সঙ্গে, রবিন আল মামুন রয়েছেন আমার সঙ্গে, আমার সঙ্গে মাসিব উদ্দিন সুমন রয়েছেন, সম্পূর্ণ চাই, তিনি বলছেন। ইমদাদুল হক রয়েছেন, মাশরাফি শুধু একজন ব্যক্তি নয়, তিনি 18 কোটি মানুষের আইডল, বিশেষ করে যুবকদের, তাকে যুবকরা তাদের অনুসরণ করে। হ্যাঁ একদমই তাই, হ্যাঁ আপনার মন্তব্যটি আবার একটু লিখতে হবে। আচ্ছা, কষ্টে ভরা জীবন সত্যের জন্য লড়বো, অনেকেই মন্তব্য করছেন। মারুফ হাসান রয়েছেন, তিনি বলছেন বাংলাদেশে কেন এত প্রতারণা। বিল্লাল খান বিপু রয়েছেন, আচ্ছা ওমর ফারুক রয়েছেন। আমি কিন্তু সেই কথাটি বলছি যে আসলে এই যে অস্থিরতার জায়গাটি তৈরি হয়েছে, সেক্ষেত্রে আসলে যারা উদ্যোক্তারা রয়েছেন তারা আসলে কোন জায়গাটি বিনিয়োগ করবেন, কিংবা সেই আস্থার জায়গাটি তারা কোথায় পাবেন, ভরসার জায়গাটি আসলে কোথায়, কেন তারা বিনিয়োগ করবেন। এই যে বারবার ঘটনাগুলো ঘটছে, এরপর নিশ্চয়ই এই জায়গাটির ক্ষেত্রে একটি অবিশ্বাস জন্ম নেবে, এটি স্বাভাবিক। তবে সেই জায়গাটি আসলে ফিরে আনতে হবে কিছু মানে বিশেষ কিছু প্রতিষ্ঠানের জন্য, পুরো ই কমার্স প্রতিষ্ঠানগুলো যাতে কোনোভাবেই সমালোচনা আওতায় না আসে, কিংবা তারা যাতে দোষী সাব্যস্ত না হয় সেই জায়গাটি কিন্তু খেয়াল রাখতে হবে আমাদেরকে। হুমায়ুন ইমু রয়েছেন, তিনি বলছেন সমাধানের ব্যবস্থা প্রশাসন। মেহেদি রাঙা হাত রয়েছেন আমার সঙ্গে, আমার সঙ্গে আবদুল্লাহ মামুন রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন সুজন খান রয়েছেন, আচ্ছা আমার সঙ্গে আবদুল্লাহ মামুন রয়েছেন, সুদীপ্ত সেন বক্সি রয়েছেন আমার সঙ্গে, মোহাম্মদ বেলাল হোসেন রয়েছেন ওমান থেকে, তিনি আমাকে দেখছেন, ফরদান আহমেদ পিয়াস রয়েছেন, জাবেদ আহমেদ রয়েছেন, তিনি বলছেন ই কমার্স ব্যবসার প্রতি সরকার একটু নজরদারি প্রয়োজন। হ্যাঁ এটি হচ্ছে সবচেয়ে বড় কথা, মনিটরিংটা এখন বাড়াতে হবে, নজরদারিটাই এই মুহূর্তে খুব বিশেষ প্রয়োজন, এটি কিন্তু আমরা বলছিলাম। রুহুল আমিন রয়েছেন, তিনি ধানমন্ডি আর্থিক আমাকে দেখছেন, আবু সাইদ রয়েছেন আমার সঙ্গে, ফরহাদ আহমেদ পিয়াস রয়েছেন আমার সঙ্গে, রায়হান মুন্না রয়েছেন। আসলে আমি সবার মন্তব্যগুলো এই কারণেই পড়ছি, অনেকেই তাদের কষ্টের কথাগুলো জানাচ্ছেন, তাদের দুর্দশার কথাগুলো আমাদেরকে বলছেন, যারা বিশেষ করে প্রতারিত হয়েছেন ই অরেঞ্জ থেকে তারা কিন্তু মন্তব্য করছেন আমাকে। মুসা আহমেদ রয়েছেন, আচ্ছা অনেকে টাকা ফেরত চাচ্ছেন, রিপোর্টার বাবু রয়েছেন বাগেরহাট থেকে আমার সঙ্গে, রিফাত হাসান রয়েছেন, আচ্ছা ইফতেকার হাসান রয়েছেন, পরাগ রয়েছেন, আচ্ছা আচ্ছা রাসেল ফেনী থেকে রয়েছেন, ফয়সাল রয়েছেন, আনিকা আক্তার রয়েছেন রাসেল ফেনী থেকে রয়েছেন, শাকিল সিকদার রয়েছেন। আচ্ছা আমি কিন্তু আবার একটু কথা বলবো, দর্শক অনেকেই আমাকে মন্তব্য করছেন আসলে সবারই একটি কথা যে আমরা আসলে কি বিনিয়োগ করবো না, তাহলে আমরা কোথায় যদি করি সেখানে তাহলে আমরা কোথায় বিনিয়োগটি করবো, এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছেন। তাদের জ্ঞাতার্থে আমি বলতে চাই আসলে বিনিয়োগ অবশ্যই আপনারা করবেন, ই কমার্স ব্যবসা কিন্তু অনেক মানুষের ভাগ্য পরিবর্তন করেছে, অনেকেই স্বাবলম্বী হয়েছেন, বিশেষ করে বেকার তরুণ সমাজ যারা রয়েছেন তারা কিন্তু ই কমার্সের মাধ্যমে তাদের ভাগ্য ফিরিয়েছেন। কিন্তু বিষয়টি হচ্ছে যে কিছু কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই জায়গাটি একটি
কিছু দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের জন্য আসলে এই জায়গাটি একটু দুর্নাম তৈরি হয়েছে এবং এই জায়গাটি থেকে বেরিয়ে আসতে গেলে সরকারের যেরকম কঠোর নজরদারি এবং মনিটরিংয়ের প্রয়োজন রয়েছে, নীতিমালাগুলো যাতে বাস্তবায়িত হয় সেটিরও একটি প্রয়োজন রয়েছে এবং আপনারা নিশ্চয়ই বিনিয়োগ করবেন, তবে সেটি অবশ্যই যাচাই বাছাই করে, এটি আমাদের পরামর্শ থাকবে আপনাদের জন্য। যারা বিনিয়োগ করতে চান প্রতিষ্ঠান সম্পর্কে জানবেন এবং যাচাই বাছাই করবেন তারা কীভাবে, কী উপায়ে, কী কৌশলে তারা বিনিয়োগটি আপনাদের কাছ থেকে বিনিয়োগের টাকাগুলো নিচ্ছেন এবং কীভাবে তারা তাদের পণ্যগুলো ডেলিভারি দিচ্ছে কিংবা তারা আপনাদের কাছে কতটুকু রেসপন্স করছে, কিংবা এই যে ক্যাশ অন ডেলিভারির কথা আমরা বলছি, ক্যাশ অন ডেলিভারিটি কিন্তু একটি ভালো একটি উপায়, আপনি পণ্যটি পাচ্ছেন সাথে সাথে টাকাটি পরিশোধ করছেন, এটি হচ্ছে সবচেয়ে একটি ভালো মাধ্যম। তবে যেখানেই আপনারা বিনিয়োগ করুন না কেন অবশ্যই সেটি আপনারা ভেবেচিন্তে করবেন, যাচাই বাছাই করে করবেন, এটি আমাদের আপনাদের কাছে পরামর্শ। দর্শক যারা আমার সঙ্গে যুক্ত রয়েছেন এত দীর্ঘ সময় ধরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে যারা ভুক্তভোগী এবং যারা প্রতারিত গ্রাহক রয়েছেন, আমাকে অনেকেই মন্তব্য করছেন আমি জানি এবং আমি নিশ্চয়ই আশা করবো আপনাদের পরবর্তী কোনো প্রোগ্রামে আবারও আপনাদের আমার কমেন্টগুলো পড়ব এবং নিশ্চয়ই সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি আগামী কাল আবার অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব লাইভে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং সবার জন্য বলছি শুভকামনা এবং সবার জন্য শুভরাত্রি।